আমাদের চারপাশে এমন অনেক বৌদি আছে যারা এমন কিছু ইঙ্গিত দিয়ে আমাদেরকে বোঝাতে চায় যে সেই বৌদি আমাদের সাথে সেক্স করতে আগ্রহী, কিন্তু সেই ইঙ্গিতগুলো আমরা বুঝতে পারি না। তাই এই ভিডিওতে সেই লক্ষণের কথা বলবো যেগুলি দেখে তুমি শিওর হয়ে যাবে বৌদি তোমার সাথে শুতে চায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যারা এর প্রথম পার্ট দেখোনি যাও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, গিয়ে দেখে এসো। নাম্বার ওয়ান, যখনই কোনো বৌদি তোমাকে পছন্দ করবে বা তোমার সাথে সেক্স করতে চাইবে, তখন সে তোমার প্রতি আকর্ষণ করার চেষ্টা করবে। সে তার বিভিন্ন অঙ্গ কাজের অজুহাত দিয়ে দেখাতে চেষ্টা করবে, যেমন ধরো কখনো বুকের থেকে কাপড় সরে যাওয়া, পেটের ওপর থেকে কাপড় সরে যাওয়া, অথবা কাজের অছিলায় এমনভাবে শরীর দেখাবে যেন সে কিছুই জানে না, এমনি এমনি সবটা খুলে গেছে তবু সে কিছুই বুঝতে পারছে না। আর এইরকম যদি সেই বৌদি বারবার কাজের অছিলায় তোমাকে তার শরীর দেখায়, তার মানে বুঝে নিও সেই বৌদি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। নাম্বার টু, সে তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। সাধারণত মেয়েরা যখন কোনো ছেলেকে পছন্দ করে তখন সে তার দিকে তাকায়, কিন্তু ছেলেটা যখন মেয়েটার দিকে তাকায় তখন মেয়েটা চোখ সরিয়ে নেয়, কিন্তু সেই সব বৌদির লজ্জা শরম কম থাকবে। আর সেই বৌদি যে ছেলেকে পছন্দ করবে তার দিকে একভাবে তাকিয়ে থাকবে। যদি ছেলেটি তার দিকে তাকায় তবুও সে চোখ সরাবে না এবং মাঝে মাঝে বৌদিটি ঠোঁটে কামড় দেবে। এই লক্ষণটি যদি তুমি কোনো বৌদির মধ্যে দেখতে পাও তবে বুঝে যাবে সেই বৌদি তোমার সাথে শুতে চাইছে, তাই একবার চান্স লাগিয়ে দেখতে পারো। নাম্বার থ্রি, সেই বৌদি তোমাকে বিভিন্ন কাজের অছিলায় তার বাড়িতে ডাকবে। যখন তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যাবে তখনই সে তোমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে। কখন হয়তো বলবে টিভিটায় কি একটা সমস্যা হচ্ছে, বা বলবে কারেন্টের কানেকশনটা ঠিক আসছে না, তাই সে তোমাকে সারানোর জন্য ডাকতে আসবে। তুমি হয়তো বললে এখন আমি যেতে পারবো না, কিন্তু সে এমন ভাবে তোমার কাছে আবদার করবে যে তুমি না যেয়ে পারবে না। এইরকম যদি কাজের অছিলায় তার বাড়িতে বারবার তোমায় ডাকতে আসে তবে তুমি সন্দেহ করতে পারো সেই বৌদি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, সেই বৌদি তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। নাম্বার ফোর, সেই বৌদি তোমাকে যে কোনো অজুহাতে তোমাকে টাচ করার চেষ্টা করবে বা তোমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে। যদি সেই বৌদির সাথে তোমার আগে থেকেই খুব পরিচিতি থাকে তবে সে তোমার সাথে কম কথা বলবে, কিন্তু বেশিরভাগ সময় তোমাকে টাচ করার চেষ্টা করবে। সেই বৌদি তোমাকে এমনভাবে আলতো করে স্পর্শ করবে যে তোমার ওটা দাঁড়িয়ে যেতে বাধ্য। যদি সেই বৌদি তোমাকে এই রকম ইঙ্গিত দেয় তবে শিওর সেই বৌদি তোমার সাথে সেক্স করার জন্য এক পায়ে খাড়া হয়ে যাবে, শুধুমাত্র তাকে হ্যাঁ বললেই হলো। নাম্বার ফাইভ, যখনই কোনো বৌদি তোমার সামনে নিজের স্বামীর নামে বদনাম করবে বা ঘৃণা দেখাবে বা তোমাকে বলবে আমাদের এতদিন বিয়ে হলো, আমাকে একদিনও ঠিকভাবে করতে পারলো না, ওর দ্বারা কিচ্ছু হবে না, যখন এইসব কথা বৌদি তোমার কাছে বলবে তখন তুমি বুঝে যাও সেই বৌদি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। তাই সে নিজের স্বামীর নিন্দে করছে, তার স্বামী তার খিদে মেটাতে পারছে না বলেই সে তোমার কাছে খিদে মেটানোর অস্ত্র চাইছে, তাই সে নিজের স্বামীর নামে বদনাম করছে। যদি এইরকম ইঙ্গিত সেই বৌদি দিয়ে থাকে তবে শিওর সেই বৌদি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে খুব উৎসাহী, তাই আর দেরি করো না, বৌদিকে হ্যাঁ বলে দাও। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, আর এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।